الحمد لله فاطر السماوات والأرض جاعل الملائكة رسلا أولي أجنحة مثنى وثلاث ورباع يزيد في الخلق ما يشاء. قال النبي صلى الله عليه وسلم خلقت الملائكة من نور. সমস্ত তারিফ প্রশংসা হামদ গুণগান রব্বুল আলামিনের জন্য, ইনশাআল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে রাকা ইসলামিক সেন্টারের উদ্যোগে, রাকা ইসলামিক সেন্টারের পক্ষ থেকে আমাদের অনলাইন ক্লাসে অংশগ্রহণ করার, দিনে আলোচনা শোনার বলার ক্লাস করার যে সুযোগ সুবিধা করে দিয়েছেন রব্বুল আলামিন, আমরা সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যে রব্বুল আলামিন ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন নূর দিয়ে, রব্বুল আলামিনের দরবারে আমরা আরেকবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর প্রতি, যে নবী ফেরেশতাদের সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন এবং যিনি বলেছেন যে ফেরেশতাদেরকে নূর দিয়ে তৈরি করা হয়েছে, নূর থেকে সৃষ্টি করা হয়েছে, ফেরেশতাদের প্রতি ঈমান কিভাবে হবে বিস্তারিত আলোচনা করেছেন, যে নবী তার প্রতি কিয়ামত পর্যন্ত অসংখ্য সালাত এবং সালাম বর্ষিত আল্লাহুম্মা সাল্লি আলাল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত ভাতৃমণ্ডলী, আমরা অনলাইন ক্লাসে ইসলামের যে ইমানের যে ছয়টি রুকন তার এই মর্মে বিস্তারিত আলোচনা আমরা করেছি এবং ফেরেশতাদের প্রতি ইমান এ নিয়ে আমাদের একটি আলোচনা হয়েছে ইতিপূর্বে। একটি পর্বে আলোচনা হয়েছে যখন জিবরাইল আলাইহিসসালাম বলেছিলেন যে ফাখবিরনি আনিল ইমান, রাসূলুল্লাহ বলেছিলেন যে আমাকে ইমান সম্পর্কে অবগত করুন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আলা আন তু'মিনা বিল্লাহি ওয়া মালায়েকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল আখিরাতি ওয়া তু'মিনা বিল কদরি খাইরি ওয়া শাররি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ইমান হচ্ছে যে তুমি আল্লাহর প্রতি ইমান রাখবে, ফেরেশতাগণের প্রতি ইমান রাখবে এবং তার সমস্ত নাজিলকৃত কিতাবের প্রতি ইমান রাখবে, তার সমস্ত রাসূলগণের প্রতি ইমান রাখবে এবং পরকালে ভাগ্যে পরকালের প্রতি ইমান রাখবে এবং ভাগ্যের ভালো মন্দের প্রতি ইমান রাখবে। এই যে ইমানের ছয়টি রুকুন বলেছিলেন, এই ছয়টা রুকুনের প্রথম রুকুন আল ইমানু বিল্লাহ, এটা সম্পর্কে বিস্তারিত আমরা আলোচনা করেছি এবং আল ইমানু বিল মালায়েকা, ফেরেশতাদের সম্পর্কে যে ইমান সে সম্পর্কে আমরা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলেছি। আমরা আবার পুনরায় একটু ইঙ্গিত করে দিতে চাই যে যদি আপনাকে কেউ জিজ্ঞাসা করে যে ফেরেশতাদের প্রতি ইমান এটা কিভাবে আপনি বলবেন, কিভাবে বোঝাবেন, তখন তাকে বলবেন যে ফেরেশতাদের প্রতি ইমানের অর্থ হচ্ছে যে কথার বিশ্বাস রাখা যে ফেরেশতারা হচ্ছে, ফেরেশতার অস্তিত্ব আছে, আল্লাহ তাআলা তাদেরকে নূর দিয়ে সৃষ্টি করেছেন এবং তারা একমাত্র রব্বুল আলামিনের ইবাদতে নিয়োজিত আছে, রব্বুল আলামিন তাদের গুণাগুণ বর্ণনা করেছেন ইবাদুম মুকরামুন লা ইসবিকুনহু বিল কাওলি ওয়া হুম বি আমরিহি ইয়ামালুন, ওরা সম্মানিত বান্দা তারা রব্বুল আলামিনের আগে কোনো কথা কাজকর্ম করে না, তারা তার নির্দেশ অনুযায়ী কাজ করে। এবং এই মর্মে আমরা আরেকটি বিষয় বলেছিলাম যে ফেরেশতাদের প্রতি ইমান আনার চারটি বিষয়কে অন্তর্ভুক্ত করে, তার প্রথম হচ্ছে যে আল ইমানু বিওজুদিল্লাহ, আল ইমানু বিওজুদিল মালায়েকা, অর্থাৎ ফেরেশতাদের অস্তিত্বের প্রতি ইমান। আরেকটি পয়েন্ট বলেছিলাম যে ফেরেশতাদের যাদের আমরা নাম জানি বিস্তারিত তাদের প্রতি বিস্তারিত ইমান রাখা এবং যাদের নাম পুরোপুরি জানা নেই তাদের প্রতি ইজমালি ইমান রাখা। তিন নম্বর আমরা এটা জেনেছিলাম যে ফেরেশতাদের কিছু গুণাবলী আছে, যেমন তাদের আকার আকৃতি অনেক বড় ইত্যাদি ইত্যাদি, এটাও আলোচনা হয়েছে। এবং আরেকটি পয়েন্ট আলোচনা হয়েছিল যে ফেরেশতাদের কেরবুল আলমিনের পক্ষ থেকে কিছু কাজ অর্পণ করা হয়েছে, দায়িত্ব দেওয়া হয়েছে, তারা সে কাজগুলিতে নিয়োজিত রয়েছে। এই চারটি কথা আমরা আলোচনা করেছিলাম এবং আমরা এখানে আরেকটি বিষয় আলোচনা করেছিলাম যে ফেরেশতাদের কেরবুল আলমিন যে কিছু কাজ দিয়েছেন এগুলোর বর্ণনা আমরা দিয়েছি। যাই হোক, আমরা এখানে আরেকটি বিষয় বা কিছু কথা আমরা আরও আলোচনা করব যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে যে কাজগুলো দিয়েছেন তাদের যে কাজকর্ম রয়েছে যেগুলো কাজে নিযুক্ত, তারা প্রত্যেকে নিজের নিজের কাজকর্ম করে থাকেন, এতে কোনো সন্দেহ নেই। ফেরেশতাদের সংখ্যা সম্পর্কে যে তারা কতজন ফেরেশতা রয়েছে এই সম্পর্কে রাব্বুল আলামিন ছাড়া আর কেউ জানে না। রব্বুল আলামিন বলছেন ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু, তোমার প্রতিপালকের সৈন্য বাহিনী সম্পর্কে তিনি বেশি জানেন। ফেরেশতাদের কাজ সম্পর্কে আমরা বলেছিলাম যে ফেরেশতাদের মধ্যে যেমন জিবরাইল আলাইহিসসালামের কাজ হচ্ছে তিনি ওয়াহি অবতর ওয়াহু ওয়াহি নিয়ে আসতেন, এই মর্মে
সূরা 193-194 আয়াতে রাব্বুল আলামিন বলছেন, নাযাল বিহি রূহুল আমীন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন। এরপর এ সম্পর্কে রাব্বুল আলামিন বলেন, তার আরেকটি আগের আয়াতটা আমরা পড়লে বুঝতে পারবো, যে সূরা তুশরার 192-নম্বর আয়াতে রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন, নিশ্চয়ই কোরআন সৃষ্টিকুলের রবের নাজিলকৃত, অর্থাৎ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোরআনুল করিম নাজিল করা হয়েছে। নাজালা বিহির রুহুল আমিন, বিশ্বস্ত আত্মা এটি নিয়ে অবতরণ করেছে। এখানে বিশ্বস্ত আত্মা বলতে বোঝানো হয়েছে জিব্রাইল আলাইহিসসালামকে। আলা কলবে গেলে তাকুনা মিনাল মুনজিরিন, তোমার হৃদয় যাতে তুমি সতর্ককারীদের অন্তর্ভুক্ত হও। বিলিসানিন আরবি মুবিন, সুস্পষ্ট আরবি ভাষায়। সূরা তুশরার 192-94 আয়াতে আমরা জানতে পারলাম জিব্রাইল আলাইহিসসালাম কোরআনুল করিম নিয়ে অবতরণ হয়েছেন। এই কোরআনুল করিম নাজিল হয়েছে বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ তার পক্ষ থেকে। এবং এখানে যিনি নিয়ে এসেছেন, অবতরণ করেছেন, তিনি হচ্ছেন জিব্রাইল আলাইহিসসালাম। তো জিব্রাইল আলাইহিসসালামের কাজ হচ্ছে যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওহী নিয়ে আসতেন। এবং এখানে আরেকটি বিষয় আমরা জানতে পারলাম যে আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন, তোমার হৃদয়ে যাতে তুমি সতর্ককারীদের অন্তর্ভুক্ত হতে পারো। বিলিসানিন বিলিসানিন আরবি মুবিন, সুস্পষ্ট আরবি ভাষায়, অর্থাৎ এই কোরআনুল করিম হচ্ছে সুস্পষ্ট আরবি ভাষাতে। তাহলে ফেরেশতাদের মধ্যে জিব্রাইল আলাইহিসসালামের কাজ হচ্ছে যে তিনি রব্বুল আলামিনের পক্ষ থেকে ওয়াহী নিয়ে আসতেন, রব্বুল আলামিনের পক্ষ থেকে যে অর্পিত হয়েছে দায়িত্ব, সেই দায়িত্ব তিনি পুঙ্খানুপুঙ্খভাবে পালন করেছেন। এবং আরও কিছু ফেরেশতা রয়েছেন যাদের মধ্যে প্রধান হচ্ছেন মালাকুল মাউত, তিনার কাজ হচ্ছে যে মানুষের আত্মা হৃদয় রূহ গ্রহণ করা। ফেরেশতাদের সম্পর্কে আমরা আরেকটি বিষয় বলি, যে এখানে আরেকটা কথা আমরা বলবো যে শুধু কি মালাকুল মাউত একজনই রয়েছেন, তিনি মানুষের সকলের আত্মা গ্রহণ করেন, এই মর্মে দুটি কথা আছে। একটি কথা হচ্ছে যে মূল দায়িত্ব রয়েছেন মালাকুল মাউত, তিনি মানুষের আত্মা রূহ গ্রহণ করেন, এবং তার সহযোগী হিসাবে অনেক ফেরেশতা রয়েছেন, তার সহযোগী হিসাবে অনেক অনেক ফেরেশতা রয়েছেন। কারণ রব্বুল আলামিন সূরা তুসাজদার 11-নম্বর আয়াতে ইরশাদ করেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউত আল্লাযী উক্কিলা বিকুম ثُمَّ إِلَى رَبِّكُمْ تُرْجَعُونَ। সূরা তুসাজদার 11-নম্বর আয়াতে রব্বুল আলামিন ইরশাদ করেন, কুল মানে হে নবী আপনি বলুন। তাহলে আমরা যে বিষয়টা বলছি যে ফেরেশতাদেরকে রব্বুল আলামিন বিভিন্ন কাজ দিয়েছেন এবং তারা সেই কাজগুলি করছেন, তো মালাকুল মওতের কাজ হচ্ছে মানুষের আত্মা গ্রহণ করা, রূহ গ্রহণ করা, এবং তিনি একা নন, বরং তিনার সাথে আরো অনেক ফেরেশতা রয়েছেন। রব্বুল আলামিন সূরা তুসাজদার 11-নম্বর আয়াতে বলছেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউত আল্লাযী উক্কিলা বিকুম থুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। বলো, আল্লাহ বলছেন হে নবী আপনি বলুন, তোমাদের মৃত্যু দেবে মৃত্যুর ফেরেশতা যাকে তোমাদের জন্য নিয়োগ করা হয়েছে। তো আল্লাহ বলছেন কুল, হে নবী আপনি বলুন, ইয়াতাওয়াফাকুম, তোমাদের মৃত্যু দেবে কে? মালাকুল মাউত, মাউতের ফেরেশতা। আল্লাযী উক্কিলা বিকুম, যাকে তোমাদের জন্য নিযুক্ত করা হয়েছে, নিয়োগ করা হয়েছে। রব্বুল আলামিন মালাকুল মাউত ফেরেশতাকে নিযুক্ত করেছেন। সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, অতঃপর তোমাদের রবের নিকট তোমাদের ফিরে আনা হবে। আয়াত থেকে প্রমাণ হচ্ছে যে মালাকুল মাউত মানুষের আত্মা গ্রহণ করেন। এখানে কিন্তু একজনের কথা বলা হয়েছে, মালাকুল মাউত ফেরেশতারই কথা বলা হয়েছে, কিন্তু এর সঙ্গে অন্যান্য ফেরেশতাও রয়েছেন, সহযোগী হিসাবে অন্যান্য ফেরেশতাও রয়েছেন, কিন্তু মূলত মালাকুল মাউত হচ্ছেন প্রধান দায়িত্বে। কারণ সারা পৃথিবীতে বহু মানুষের একই সাথে মৃত্যু হয়, তাহলে ফেরেশতাদেরকে রাব্বুল আলামিন যাকে যে কাজ দিয়েছেন সেভাবে তারা সুষ্ঠুভাবে সম্পাদন করেন। তাই মালাকুল মাউতের কাজ হচ্ছে যে তিনি মানুষের রূহ আত্মা গ্রহণ করেন।
রাব্বুল আলামিন এই কথাই বলছেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউত আল্লাযী কিলাবিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। আল্লাহ বলছেন যে বলো তোমাদের কে মৃত্যু দেবে, তোমাদের মৃত্যু দেবে মৃত্যুর ফেরেশতা যাকে তোমাদের জন্য নিয়োগ করা হয়েছে। রাব্বুল আলামিন তোমাদের জন্য মালাকুল মাউতকে নিযুক্ত করেছেন, তার কাজ হচ্ছে মানুষের মৃত্যু দেওয়া। রাব্বুল আলামিন আদেশ, সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, অতপর তোমাদেরকে তোমাদের রবের দিকে ফিরে আনা হবে। তাহলে আমাদের সকলের মৃত্যু হবে, এবং এই মৃত্যুর জন্য মৃত্যু যে দিবে এই দায়িত্ব দিয়েছেন রব্বুল আলামিন মালাকুল মাউতকে, এবং আমাদের প্রত্যেককে রব্বুল আলামিনের দিকে ফিরে যেতে হবে। এই পৃথিবীর অবস্থান মাত্র কিছুদিনের, যেমন মানুষ মেহমানের বাড়িতে মেহমানের এই মেজমান কোনো জায়গাতে বেড়াতে যায় মুসাফির, কোনো জায়গায় সফরে যাওয়ার মশাফির মত, অথবা মানুষের বাড়িতে আপনি গিয়েছেন বেড়াতে কিছুক্ষণ আপনার সময়, ঠিক এই দুনিয়ার জীবন হচ্ছে আপনার জন্য মুসাফির, সফরত অবস্থায় আছেন অথবা আপনি বেড়াতে এসেছেন কয়েকদিনের জীবন, যখন আপনার মৃত্যু চলে আসবে তখন আপনাকে এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তাহলে এই আয়াত দ্বারা এটাও প্রমাণ হয় যে মালাকুল মত হচ্ছেন একজন, কিন্তু এর সঙ্গে আরও বহু ফেরেশতা রয়েছেন সহযোগী হিসাবে। কিন্তু মালাকুল মত এক বচন বর্ণনা করা হয়েছে, এ থেকে প্রমাণ হয় যে মালাকুল মত হচ্ছেন একা এই কাজ সম্পাদন করেন না, বরং তিনার সাথে আরও বহু ফেরেশতা রয়েছেন যারা তার সহযোগী হিসাবে রয়েছে। তাহলে মূল দায়িত্বে আছেন মালাকুল মত, তিনি রূহ গ্রহণ করেন, এবং তিনার সাথে আরও বহু ফেরেশতা রয়েছেন যারাও কিন্তু তার সঙ্গে সহযোগিতা করেন মানুষের আত্মা গ্রহণের ক্ষেত্রে, মৃত্যু দেওয়ার ক্ষেত্রে, এবং মৃত্যুর সময় অন্য ফেরেশতারও সহযোগী হিসাবে থাকেন। সুরাতুল আনআমের 61 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, কারণ সুরাতুস সাজদার 1 নম্বর আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে মালাকুল মত একজনই রয়েছে, কিন্তু তিনার সহযোগী আরও ফেরেশতা রয়েছেন। এই মর্মে আমরা আরেকটি দলিল দিব, সেটা হচ্ছে সুরাতুল আনআম আয়াত নম্বর 61। সুরাতুল আনআমের 161 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ওয়াহুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি ওয়া ইরসালু আলাইকুম হাফাজাতান হাত্তা ইযা জাআ আহাদাকুমুল মাউত তাওয়াফাতহু রুসুলুনা ওয়া হুম লা ইউফাররিতুন। সুরাতুল আনআমের 61 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ওয়াহুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি, আর তিনি নিজ বান্দার উপর ক্ষমতাবান, অর্থাৎ ক্ষমতার মালিক একমাত্র কে? আল্লাহ রাব্বুল আলামিন। ওয়াহুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি, আর তিনি অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে নিজ বান্দার উপর ক্ষমতাবান, কাহির ক্ষমতাবান। ওয়াহুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি, আর তিনি নিজ বান্দার উপর ক্ষমতাবান। ওয়া ইরসালু আলাইকুম হাফাজাতান, এবং তোমাদের উপর প্রেরণ করেন হেফাজতকারীদেরকে। রব্বুল আলামিন কি বলছেন? ওয়া ইরসালু আলাইকুম হাফাজাতান, এবং তিনি তোমাদের জন্য পরে প্রেরণ করেন হেফাজতকারীগণ। হাত্তা ইযা জাআ আহাদাকুমুল মাউত, অবশেষে যখন তোমাদের কারো কাছে মৃত্যু আসে, তাওয়াফাতহু রুসুলুনা, আল্লাহ বলছেন যে আমার প্রেরিত দূতগণ তার মৃত্যু ঘটায়, ওহম লাই ফরিয়াতুন, আর তারা কোনো ত্রুটি করে না। তাহলে এখানে রুসুলুনা বলা হয়েছে আল্লাহ প্রেরিত দূত ফেরেশতা, আর আগের আয়াতে সূরা সাদার 1 নম্বর আয়াতে বুঝলেন কি, যে ফেরেশতাদের মধ্যে মালাকুল মওত তিনি মানুষের আত্মা রূহ গ্রহণ করেন। আর সূরাতুল আনআমের 61 নম্বর আয়াত দ্বারা প্রমাণ হচ্ছে যে রব্বুল আলামিন অনেক হেফাজতকারী ফেরেশতা রয়েছেন, যারা যখন মানুষের কোনো কাউরে মৃত্যু আসে তখন তিনি ওই ফেরেশতাগণ মানুষের আত্মা রূহ ঘটায় এই গ্রহণ করেন এবং তাদের মৃত্যু ঘটায়। তাহলে মালাকুল মাউতের সঙ্গে অন্যান্য ফেরেশতাও রয়েছেন, এবং আমরা জানতে পারলাম এই আয়াত দ্বারা যে তিনি রব্বুল আলামিন বলছেন যে হাত্তা ইযা জাআ আহাদাকুমুল মাউত তাওয়াফাতহু রুসুলুনা ওয়া হুম লা ইউফাররিতুন, অবশেষে যখন তোমাদের কারো কাছে মৃত্যু আসে, আমার প্রেরিত দূতগণ তার মৃত্যু ঘটায়, তাওয়াফাতহু রুসুলুনা, এখানে বলা হয়েছে মৃত্যু ঘটায় আমার দূতগণ রুসুলগণ, ওয়া হুম লা ইউফাররিতুন, এবং তারা কোনো ত্রুটি করে না। তাহলে এখানে বহু বচন বলা হয়েছে,
আগের আয়াতে আমরা আপনারা জানলেন যে মালাকুল মওত হচ্ছে একজন, আর এই আয়াত দ্বারা জানতে পারলেন যে মৃত্যু ঘটে আরো অন্যান্য ফেরেশতারাও। তাহলে দুইটি আয়াত দ্বারা প্রমাণ হচ্ছে যে মূল দায়িত্ব রয়েছেন মালাকুল মওত এবং তার সহযোগী হিসাবে অনেক অনেক ফেরেশতা রয়েছেন যারা মানুষের মৃত্যু ঘটায়। তাহলে মালাকুল মওত হচ্ছেন ফেরেশতা, তিনার কাজ হচ্ছে মানুষকে মৃত্যু দেওয়া এবং রাব্বুল আলামিন আদেশে তিনার সহযোগী হিসাবে অনেক অনেক ফেরেশতাগণ রয়েছে, অনেক ফেরেশতাগণ রয়েছে। এখানে আরেকটি বিষয় আমরা বলবো যে রাব্বুল আলামিন আমাদের জন্য আরো কিছু ফেরেশতা নিযুক্ত করেছেন যারা আমাদের হেফাজত করেন, যারা আমাদের সংরক্ষণ করেন, সামনে থেকে পিছনে থেকে ডানে বামে এরকম সংরক্ষণকারী অনেক অনেক ফেরেশতা রয়েছে। রাব্বুল আলামিন সূরাতুর রাদের 11 নম্বর আয়াতে বলছেন, লাহু মুআক্কাবাতুন মিন বাইনি ইয়াদাইহি মিন খালফিহি ইয়াহফাযূনাহু মিন আমরিল্লাহ। মানুষের জন্য রয়েছে সামনে ও পেছনে একের পর এক আগমনকারী প্রহরী যারা আল্লাহর নির্দেশে তাকে হেফাজত করে। তাহলে কি বোঝা গেল এই আয়াত দ্বারা, যে মানুষের হেফাজতের জন্য রাব্বুল আলামিন অনেক অনেক ফেরেশতাদেরকে দায়িত্ব দিয়ে রেখেছেন। লাহু মুআক্কাবাতুন মিন বাইনি ইয়াদাইহি মিন খালফিহি ইয়াহফাযূনাহু মিন আমরিল্লাহ। মানুষের জন্য রয়েছে মানুষের সামনে পিছনে একের পর এক ফেরেশতাগণ প্রহরীগণ যারা আল্লাহর নির্দেশে, ইয়াহফাযূনাহু যারা মানুষের হেফাজত করে, মিন আমরিল্লাহ রাব্বুল আলামিন নির্দেশে। তাহলে বান্দার জন্য রাব্বুল আলামিন অনেক ফেরেশতাদেরকে রেখেছেন তার হেফাজতকারী হিসাবে, হেফাজতকারী হিসাবে হেফাজতকারী হিসাবে রেখেছেন। আপনারা যারা অনলাইনে আমাদের আলোচনা শুনছেন, জুমে ক্লাস করছেন, তারা আমাদের ক্লাস অ্যাড হয়েছেন, অনেকে হয়েছেন মাশাআল্লাহ, অনেকে এখনো হননি, তারাও তাড়াতাড়ি অ্যাড হয়ে যান। তাহলে অনেক ফেরেশতাদের কাজ হচ্ছে যারা রাব্বুল আলামিনের আদেশে মানুষের হেফাজত করে, মানুষকে বড় বড় বিপদ আপদ থেকে রক্ষা করার চেষ্টা করে। মানুষ রাত্রি দিনে যে কোনো সময় যে কোনো জায়গায় যায়, মানুষকে বিপন্ন আপদ বিপদ থেকে রাব্বুল আলামিনের আদেশে তারা তাই সেই ফেরেশতার হেফাজত করাচ্ছে, সেই ফেরেশতাগণ মানুষের হেফাজতের চেষ্টা করে, হেফাজত করেন। তাহলে কিছু ফেরেশতাদের কাজ হচ্ছে যে যারা রাব্বুল আলামিনের নির্দেশে মানুষের হেফাজতে নিযুক্ত রয়েছে, এবং আর কিছু ফেরেশতা রয়েছেন যাদের কাজ হচ্ছে যে মানুষের আমল নামা লিখে, নেক কাজ করলে নেকি লিখেন, গুনাহ কাজ করলে গুনাহ লিখেন। রাব্বুল আলামিন এই মর্মেও বলছেন, রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন, সূরা ইনফিতার আয়াত নম্বর 10 রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন, আর নিশ্চয়ই তোমাদের উপরে সংরক্ষণগণ রয়েছে। ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন, আর নিশ্চয়ই তোমাদের উপরে আছেন সংরক্ষণকারীগণ, কিরামান কাতিবিন, সম্মান মানে সম্মানজনক লেখকে লেখক বৃন্দ, কিরামান কাতিবিন সম্মানিত লেখক। তার কিছু ফেরেশতার কাজ হচ্ছে যারা মানুষের আমল নামা লেখেন। অন্য আয়াতে বোঝা যায় যে ডানে একজন ফেরেশতা রয়েছেন যিনি সৎ আমলগুলো লেখেন, বামে একজন ফেরেশতা রয়েছেন যিনি অসৎ আমলগুলো, 24 ঘন্টা লেখা শুরু হয়েছে। সদা সর্বদা এই ফেরেশতাগণ মানুষের আমল নামা লেখে, মানুষ যা কিছু বলে না, ভালো বললে ভালো লেখেন, মন্দ বললে মন্দ লেখেন, এবং এরা কেমতির ময়দান এগুলো পেশ করবেন যাতে করে মানুষ এটাকে অস্বীকার না করতে পারে যে আমি এই কাজ করি ওই কাজ করি ইত্যাদি ইত্যাদি। এই জন্য রাব্বুল আলামিন ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। সূরা কাফের 18 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ বলছেন, মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, সে যে কথা উচ্চারণ করে না কেন, তার কাছে রয়েছে, উপস্থিত রয়েছে সংরক্ষণকারী ফেরেশতাগণ। তার কাছে রয়েছে সংরক্ষণকারী। তাহলে আপনি যে কোনো কথা বলছেন, কাজ করছেন, সংরক্ষণকারী ফেরেশতা রয়েছেন, তিনি আপনার আমলগুলি লিখছেন, নেকির কাজ করলে নেকি লিখবেন, গুনাহের কাজ করলে আপনার গুনাহ লিখবেন।
রব্বুল আলামিনের পক্ষ থেকে আরো কিছু ফেরেশতা রয়েছেন যাদের কাজ হচ্ছে যেখানে দ্বীনী আলোচনা হয়, যেখানে দ্বীনী আলোচনা হয় তারা দ্বীনী আলোচনা শোনার জন্য একত্রিত হয়ে যান, জমা হয়ে যান। তাহলে ফেরেশতাদের প্রতি ঈমান আনার একটি মানে মানে পয়েন্ট হচ্ছে যে রব্বুল আলামিন তাদেরকে যে কাজে নিযুক্ত করেছেন তারা সেই কাজে নিযুক্ত রয়েছেন, কম করেন না, বেশিও করেন না, এবং তারা বাড়াবাড়ি করেন না। তাহলে একদল ফেরেশতা রয়েছেন যারা হাদিসে পাওয়া যায় যারা যেখানে যেখান থেকে কোনো ব্যক্তি রাসূলুল্লাহকে দুরুদ প্রেরণ করেন, এ দুরুদ নিয়ে ফেরেশতারা নবীর কাছে পৌঁছে দেন, এবং হাদিসে রয়েছে যে তিনি তার উত্তর দেন, উত্তর কীভাবে দেন সেটা রব্বুল আলামিন জানেন, আল্লাহ বেশি জানেন। এবং একদল ফেরেশতা রয়েছে যেখানে দিনী আলোচনা হলে, দিনী কথাবার্তা হলে, যেখানে দিনের আলোচনা হয় সেখানে তারা দিনী আলোচনা শোনার জন্য একত্রিত হয়ে যায়, জমা হয়ে যায়। এই মর্মে একটি হাদিস বলি, সহিহ মুসলিমের 2699 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাজতামা কওমুন ফি বাইতি মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইতাদারাসুনা বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিম সাকিনাহ ওয়া গাশিয়াতহুম রাহমাহ ওয়া হাফাতহুম মালায়েকা ওয়া যাকারাহুমুল্লাহ ফি মান ইনদাহ। সহিহ মুসলিমের 2699 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাজতামা কওমুন ফি বাইতি মিন বুয়ুতিল্লাহ মিন বুয়ুতিল্লাহ, যখন কোনো সম্প্রদায় আল্লাহর কোনো একটি ঘরে, মসজিদে, মসজিদে আল্লাহর ঘর, মসজিদে অথবা যে কোনো জায়গাতে একত্রিত হয়, জমা হয়, কেন ইয়াতলুনা কিতাবাল্লাহ, যেখানে আল্লাহর কিতাব কোরআনুল করিমের তেলাওয়াত করে, এবং আল্লাহর কিতাব কোরআনুল করিমের ব্যাখ্যা হচ্ছে হাদিস, হাদিসের হাদিস পেশ পাঠ করে, তো যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয় সেখানে ফেরেশতারা কি হয়, জমা হয়। আসুন আমরা হাদিসটা বলি, মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, যখন কোন সম্প্রদায় আল্লাহর কোন একটি ঘরে, মসজিদে, অত মসজিদ ছাড়া আল্লাহর ঘর, আল্লাহর জায়গা, পুরো আল্লাহর জমি, পৃথিবীর যে কোনো জায়গাতে কোনো একত্রিত হয় কিছু মানুষ, জমা হয়, কেন ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব কোরআনুল করিম তেলাওয়াতে জমা, ওয়া ইতাদারাসুনা বাইনাহুম, এবং পরস্পরকে শিক্ষা দেওয়ার জন্য। এই যে আমরা আজকে শিক্ষা দিচ্ছি, হয়তো আমাদের সমাজে আমাদের সেন্টারে অনেকে সরাসরি আসতে এখনো তো আসতে পারেন না, বা আপনি পৃথিবীর যে কোনো জায়গাতে গিয়ে দিন আলোচনা শুনছেন, শরিক হচ্ছেন, শরিক হচ্ছেন দিনী আলোচনাতে, তাহলে ওখানে যে জমা হচ্ছে, একত্রিত হচ্ছেন, কেন ইয়াতলুনা কিতাবাল্লাহ, তারা আল্লাহর কিতাবের তেলাওয়াত করে এবং পরস্পর পরস্পরকে শিক্ষা দেয়, মসজিদে হতে পারে, মাদ্রাসায় হতে পারে, ওয়াজ মাহফিলে হতে পারে, প্রীতি ইসলামিক সেন্টার, যে কোনো জায়গাতে দিনী আলোচনা, কোরআন এবং হাদিসের আলোচনা হয়, কোরআনুল করিমের পাঠ করা হয় এবং হাদিসে তার ব্যাখ্যা বলা হয়, তাহলে এই জায়গায় এই দিনী শিক্ষা অর্জন যেখানে ব্যবস্থা করা হয়েছে সেখানে কিছু লাভ রয়েছে। ইল্লা নাযালাত আলাইহিম সাকিনাহ, তাদের প্রতি প্রশান্তি নাজিল হয়, যারা দিনের আলোচনা শোনার জন্য, দিন শেখার জন্য জমা হয় তাদের প্রতি রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রশান্তি নাজিল হয়, ওয়া গাশিয়াতহুম রাহমাহ, এবং রহমত দ্বারা বেষ্টন করে নেওয়া হয়, ওয়া হাফাতহুমুল মালায়েকা, এবং ফেরেশতারা এই মজলিসকে চতুর্দিক থেকে বেষ্টন করে, সুবহানাল্লাহ, ওয়া যাকারাহুমুল্লাহু ফিমান ইনদাহু, আল্লাহর কাছে যে ফেরেশতা রয়েছে তাদের কাছে রব্বুল আলামিন এটা কি করেন, আলোচনা করেন। তাহলে এখানে কি বোঝা গেল, যে ফেরেশতারা ওই মজলিস যেখানে দিনের আলোচনা হয়, কোরআন এবং হাদিসের আলোচনা হয়, সেখানে ফেরেশতারা গিয়ে মজলিসকে চতুর্দিক থেকে ঘিরে নেন, সুবহানাল্লাহ। তাহলে যারা দিনী আলোচনা শোনার জন্য বিভিন্ন জায়গায় জমা হয়, একত্রিত হয়, এই মজলিস হচ্ছে ফেরেশতাদের মজলিস, সুবহানাল্লাহ, রহমতের ফেরেশতারা, রব্বুল আলামিনের পক্ষ থেকে বিষম বিভিন্ন ফেরেশতারা একত্রিত হয়, জমা হয়, হাফাতুল মালায়েকা, ফেরেশতারা জমা। তাহলে ফেরেশতাদের কাজ হচ্ছে, কিছু ফেরেশতাদের কাজ হচ্ছে যে কোথায় দিনে আলোচনা হয় সেই দিনে আলোচনা শোনার জন্য একত্রিত হয়ে যায়। যদিও মানুষ হয়তো দিনে আলোচনা শোনার জন্য অনেকে আসতে পারে না, আসে না, কিন্তু রব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতারা যে নিযুক্ত রয়েছেন
সেই ফেরেশতারা, নিযুক্ত ফেরেশতারা দিনী আলোচনা শোনার জন্য মজলিসে, দিনী আলোচনার মজলিসে একত্রিত হয়ে যান। তাহলে এই ফেরেশতাদের কাজ হচ্ছে যেখানে দিনী আলোচনা হবে সেখানে তারা একত্রিত হবেন, জমা হবে। এই দায়িত্ব দিয়েছেন রব্বুল আলামিন ফেরেশতাদেরকে। শুধু তাই নয়, বরং ফেরেশতাদের, ফেরেশতারা যারা দিনী আলোচনা শোনার জন্য একত্রিত হয়, এদের জন্য ফেরেশতারা নিজের ডানা বিছিয়ে দেন। এই মর্মে হাদিস রয়েছে মুসনাদ আহমদের 21715, আবু দাউদের 3641, তিরমিজি 2682, ইবনে মাজার 2223 নম্বর হাদিস। এই হাদিস সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু আনহু এবং সহিহুল জামেতে আলবানী রাহিমাল্লাহ শেখ মোহাম্মদ মোহাম্মদ নাসুদ আল রাহিমাল্লাহ হাদিসকে সহি বলেছেন। হাদিসটা কি এই মর্মে রয়েছে, মান সালাকা তরিকান ইলতামিসু ফিহি ইলমা সাহালাল্লাহু লাহু বিহি তরিকাল জান্নাহ ওয়া ইন্নাল মালায়েকাতা লাতাদাউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম। ও মান সালাকা তরিকান, আর যে ব্যক্তি বের হয় কোনো রাস্তায়, ইলতামিসু ফিহি ইলমা, যেখানে ইলিম তলাশ, ইলিম অর্জন করার জন্য, দ্বীন শিখার জন্য রাস্তায় বের হয়েছে, সাহালাল্লাহু লাহু বিহি তরিকাল জান্নাহ, সাহালাল্লাহু লাহু তরিকাল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। সুবহান, আপনি দিন শেখার জন্য এসেছেন, দিন শিখছেন, রব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের পথ সহজ করে দেবেন। এরপরে হাদিসে আর কি বলা হয়েছে, ওয়া ইন্নাল মালায়েকাতা তাতাদাউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম, আর ইলিমের, ইলিম অর্জনকারী তালেবে ইলম, ইলিম অর্জনকারী সন্তুষ্টির জন্য ফেরেশতারা নিজের ডানাগুলি বিছিয়ে দেন। চিন্তা করেন যে আপনার সম্মান কত, দিনই ইলিম অর্জন করছেন, আপনার সম্মান কত, আপনার মর্যাদা কত, যে আপনি যে কোনো জায়গায় দিন শেখার জন্য যাচ্ছেন, আপনার জন্য ফেরেশতারা নিজের ডানা বিছে। তাহলে এই ফেরেশতাদের কাজ হচ্ছে যে ফেরেশতারা নিজের ডানা বিছে। তারা রব্বুল আলামিন ফেরেশতাদেরকে, বিভিন্ন ফেরেশতাদেরকে বিভিন্ন কাজ দিয়েছেন। শুধু তাই নয়, কিছু ফেরেশতাদেরকে কাজ দিয়েছেন যে ফেরেশতা মাতৃগর্ভে চারটি জিনিস দেখে। এই মর্মে একটি হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আহাদাকুম ইজমা খালকুহু ফী মা তুম্মি 40 ইয়ামান নুতফা সুম্মা ইয়াকুনু আলাকাতান মিছলা যালিকা সুম্মা ইয়াকুনু মুদগাতান মিছলা যালিক সুম্মা ইউরসালু ইলাইহি আল মালাকু ফায়ানফাখু ফীহি আর রূহা ওয়া ইউমারু বি 40 কালিমাতিন বিকাতবি রিজকিহি بكتب رزقه وأجله وعمله وشقي أو سعيد. أصل لي من الحديث رئيسي يا رسول الله صلى الله عليه وسلم بلسن তোমাদের সকলের সৃষ্টি নিজের মায়ের পেটে যখন 40 দিন যাবৎ শুক্র রূপে জমা হয়, মাধ্যমে শুক্র থাকে, পরবর্তী 40 পর্যন্ত দিন পর্যন্ত জমাট বাঁধা রক্ত হয়, তারপরে মাংসপিণ্ড হয়, তারপর তিন চেয়ে অর্থাৎ 4 মাস পরে আল্লাহ ফেরেশতা পাঠান, অতঃপর সে তার মধ্যে রূহ প্রবেশ করে এবং তাকে 4টি বিষয় লিখে দেওয়ার জন্য হুকুম দেওয়া হয়, তার রুজি, বয়স, কাজ, এবং সে সৌভাগ্যবান হবে না দুর্ভাগ্যবান হবে। অর্থাৎ 43-এর পরে, অর্থাৎ 4 মাস পরে রব্বুল আলামিন একজন ফেরেশতাকে পাঠান। পাঠানোর পরে সেই ফেরেশতা রূহ ফুকে, রূহ ফেরেশতা পাঠান, তখন ফেরেশতা রূহ প্রবেশ করায় এবং ওয়ায়ু মর বিআরবা কালিমাতিন, এবং তাকে 4টি বিষয় লেখা, লিখে দেওয়ার হুকুম দেওয়া। তাহলে এই ফেরেশতার কাজ হচ্ছে যে রুফুকে প্রবেশ করান এবং 4টি কার, 4টি বিষয় লিখে দেওয়া। কি কি? বেকাতবে, বেকাতবে রিজকিহি, বেকাতবে রিজকিহি ওয়া আজালিহি ওয়া আমালিহি, তার রিজিক লেখার জন্য, তার মৃত্যু এবং তার আমল, ওয়া শাকিউ ওয়া সাঈদুন, সে ভাগ্যবান হবে না দুর্ভাগ্যবান হবে। তাহলে সহিহ বুখারী মুসলিম হাদিসে পাওয়া যায় যে একজন ফেরেশতার কাজ হচ্ছে, ফেরেশতার কাজ হচ্ছে যে সে মাতৃগর্ভে 43 পার, অর্থাৎ 4 মাস পার হওয়ার পরে এই ফেরেশতা রূহ প্রবেশ করার
এবং চারটে জিনিস লিখে দেন, তাহলে এই ফেরেশতার কাজ এগুলো রয়েছে। তাহলে রব্বুল আলমীর বিভিন্ন ফেরেশতার বিভিন্ন কাজ রয়েছে। আমরা আরেকটি বিষয় আলোচনা করব যে ফেরেশতাদের সম্পর্কে কিছু মানুষের ভ্রান্ত আকীদা আছে, ফেরেশতাদের সম্পর্কে কিছু মানুষের ভ্রান্ত আকীদা আছে, সে বিষয়টা আমাদেরকে জানতে হবে। আমরা ফেরেশতাদের সম্পর্কে বিভিন্ন আকীদা জানতে পারলাম যে ফেরেশতাদের কে রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, তাদের কে রব্বুল আলামিন পক্ষে নূর দিয়ে সৃষ্টি করা হয়েছে, তাদের বিভিন্ন কাজ আছে, দায়িত্ব আছে, তাদের নাম ইত্যাদি ইত্যাদি আমরা জানতে পারলাম। আরেকটি পয়েন্ট আমরা জানবো যে ফেরেশতাদের সম্পর্কে কিছু মানুষের ভ্রান্ত আকীদা রয়েছে, যেমন ইহুদিদের ভ্রান্ত আকীদা রয়েছে। যারা ইহুদি খ্রিস্টান তারা কিছু ফেরেশতাদের সম্পর্কে বিদ্বেষ পোষণ করে, ফেরেশতাদের সম্পর্কে তারা বিদ্বেষ পোষণ করে। ইহুদিরা বলেছে জিব্রিল আমিন যদি মানে ওয়াহি নিয়ে না আসতেন তাহলে আমরা নবীর প্রতি ইমান রাখতাম, অর্থাৎ ইহুদিদের শত্রুতা রয়েছে জিব্রিল আলাইহিস সালাম ও তাসরা ফেরেশতার সম্পর্কে। তাহলে ইহুদিরা যারা পৃথিবীতে ইহুদি রয়েছে এরা শত্রুতা রাখে জিব্রিল আমিন ফেরেশতার সঙ্গে, এবং তারা বলে ইহুদিরা যদি ওয়াহি জিব্রিল আমিন না নিয়ে এসে অন্য কেউ নিয়ে আসতো রাসূলুল্লাহ এর কাছে তাহলে আমরা অবশ্যই নবীর প্রতি ইমান রাখতাম। তাহলে চিন্তা করুন যে ইহুদিরা হচ্ছে জিব্রিল ফেরেশতার শত্রু, আর যে ব্যক্তি জিব্রিল ফেরেশতার শত্রু হোক বা যে কোনো ফেরেশতার শত্রু হোক, মিকাইল ফেরেশতার শত্রু হোক, যে কোনো ফেরেশতার শত্রু হোক, এরা হচ্ছে কাফের, এরা হচ্ছে কাফের। এই কাফেরদেরকে রব্বুল আলামিন ভালোবাসবেন না। তাহলে ইহুদিরা জিব্রিল আলাইহিসসালামের ব্যাপারে শত্রুতা পোষণ করে। তাহলে ইহুদিদের চরিত্র হচ্ছে যে জিব্রিল আমিন আলাইহিসসালামের ব্যাপারে শত্রুতা পোষণ করা। সূরাতুল বাকারার 57-58 নম্বর আয়াত আল্লাহ বলছেন, কুল হে নবী আপনি বলুন, মান কানা আদু বলে জিব্রিল যে জিব্রিলের শত্রু হবে, ফাইন্নাহু নাযযালাহু আলা কলবিকা বিইযনিল্লাহ মুসাদদিকান লিমা বাইনা ইয়াদাইহি ওয়া হুদা ওয়া বুশরা লিল মুমিনিন, মান কানা আদু লিল্লাহি ওয়া মালায়েকাতি ওয়া রুসুলিহি ওয়া জিব্রিল ওয়া মিকাইল ফাইন্না আল্লাহ আদু লিল কাফিরিন। সূরাতুল বাকারা আয়াত নম্বর 97-98 নম্বর আয়াত। আমরা একটু আগে বললাম যে যারা ইহুদি সারা পৃথিবীর ইহুদিরা এরা বা ইহুদিদের অধিকাংশ মানুষ এরা ইহুদি অধিকাংশ ইহুদিরা জিব্রিল আলাইহিস সালামের ব্যাপারে শত্রুতা পোষণ করে এবং জিব্রিল আলাইহিস সালামকে তারা শত্রু মনে করে। রব্বুল আলামিন তাদের কথাকে রদ করে খণ্ডন করে বলছেন যে কুল হে নবী আপনি বলে দিন, মান কানা আদু লি জিব্রিল যে জিব্রিল আলাইহিস সালামের শত্রু হবে, ফাইন্নাহু নাযযালাহু আলা কলবিকা বিইযনিল্লাহ কেন নিশ্চয় জিব্রিল আল্লাহর অনুমতিতে তোমার অন্তরে নাজিল করেছে, অর্থাৎ কোরআনুল কারীম, মুসাদদিকান লিমা বাইনা ইয়াদাইহি যা সত্যায়নকারী হবে বা সমর্থন হবে আগের কিতাবের, ওয়া হুদা আর হিদায়াত, ওয়া বুশরা লিল মুমিনিন আর মুমিনদের জন্য রয়েছে সুসংবাদ। তারপর আয়াত আল্লাহ বলছেন, মান কানা আদু লিল্লাহি ওয়া মালায়েকাতিহি ওয়া রুসুলিহি ওয়া জিব্রিল ওয়া মিকাইল ফাইন্নাল্লাহ আদু লিল কাফিরিন, আর যে ব্যক্তি শত্রু হবে আল্লাহ তার সমস্ত ফেরেশতাদের, তার সমস্ত রসুলগণের এবং জিব্রিল আমিনের এবং মিকাইলের, ফাইন্নাল্লাহ আদু লিল কাফিরিন নিশ্চয়ই ফাইন্নাল্লাহ আদু লিল কাফির নিশ্চয় আল্লাহ তাদের সঙ্গে শত্রুতা রাখবেন কাফিরদের সঙ্গে, অর্থাৎ যারা আল্লাহর সঙ্গে শত্রুতা রাখে, ফেরেশতাগণের সম্পর্কে শত্রুতা রাখে, রসূলগণের শত্রুতা রাখে এবং জিব্রিল এবং মিকাইল আলাইহিস সালাম এই দুই ফেরেশতার সঙ্গে শত্রুতা রাখে। এদের ব্যাপারে আল্লাহ কি বলছেন, ফাইন্নাল্লাহ আদু ওয়া আদু লিল কাফিরিন,
আল্লাহ বলছেন যে নিশ্চয় আল্লাহ কাফিরদের শত্রু। তাহলে যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শত্রুতা রাখে, ফেরেশতাগণের পর শত্রুতা রাখে, রসুলগণের শত্রুতার সঙ্গে শত্রুতা রাখে, জিব্রিল এবং মিকাইল আলাইহিস সালামের দুই ফেরেশতার সঙ্গে শত্রুতা রাখে, এ নিশ্চয় তাহলে এরা হচ্ছে কাফের, এরা হচ্ছে আল্লাহর শত্রু। আল্লাহ হচ্ছে ফাইনাল আদুলিল কাফিরিন, নিশ্চয় আল্লাহ হচ্ছেন কাফেরদের শত্রু। তাহলে এই দুইটা প্রমাণ করে যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শত্রুতা রাখে, যে ব্যক্তি ফেরেশতাগণের শত্রুর সঙ্গে শত্রুতা রাখে, রসুলগণের সঙ্গে শত্রুতা রাখে, জিব্রিল ও মিকাইল এই দুই ফেরেশতার সঙ্গে শত্রুতা রাখে, নিশ্চয় এরা হচ্ছে আল্লাহর শত্রু। তাহলে ইহুদি খ্রিস্টান যারা, এরা আল্লাহর সঙ্গে শত্রুতা রাখে, এই জন্য তারা মুসলিম হতে পারেনি। শুধু তাই নয়, বরং যারা শিয়া, যারা রাফেজি, এরাও জিব্রিল আলাইহিসসালামের সঙ্গে শত্রুতা পোষণ করে। কিভাবে শত্রুতা পোষণ করে? তারা বলে যে জিব্রিল আলাইহিসসালাম তিনি আলী রাদিয়াল্লাহু তাআলাকে নবুয়ত না দিয়ে, ওহী তার কাছে না নিয়ে এসে, ভুলক্রমে, নাউজুবিল্লাহ, ভুলক্রমে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে ওহী নাযিল করেছেন। এই মর্মে শিয়ারা বলে, রাফিজিরা বলে, এই মর্মে জিব্রিল আমিন খেয়ানত করেছেন, নাউজুবিল্লাহ মিন যালিক। তো যারা শিয়া সম্প্রদায়, এরাও শত্রুতা পোষণ করে কাদের? কার সাথে? জিব্রিল আলাইহিসসালামের সঙ্গে। তাহলে শিয়ারা মুসলমান নয়, এ রাফিজি শিয়ারা মুসলিম নয়, কারণ এরাও জিব্রিল আলাইহিসসালামের ব্যাপারে শত্রুতা পোষণ করে এবং তারা বলে যে জিব্রিল আলাইহিসসালাম খেয়ানত করেছেন, যে ভুল ক্রমে তিনি নবী সাল্লামের কাছে ওহী নিয়ে গেছেন, যদি ওহী নিয়ে যেতে হতো আলী রাদিয়াল্লাহু কাছে। এই কথা কারা বলে? শিয়ারা মিথ্যুক কাজ্জাব। এর রাফেজি এগুলো হচ্ছে, এগুলো মিথ্যুক কাজ্জাব, এরা মুসলিম হতে পারে না, কারণ এরা জিব্রিল আলাইহিসসালামের ব্যাপারে কিভাবে শত্রুতা রাখে, যে তিনি ভুল ক্রমে ওহী নিয়ে গেছেন। তারা কি বলে? যে নবী সাল্লামের কাছে এরা ভুল ক্রমে ওহী নিয়ে গেছেন, যদি ওহী আসতো কার কাছে? আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে। তাহলে এই শিয়াগুলো কি ধারণা রাখে জিব্রিল আলাইহিসসালামের ব্যাপারে এবং রাসূল আসলামের ব্যাপারে? অতএব এই শিয়া সম্প্রদায়, রাফিজি সম্প্রদায়, এরা মুসলিম হতে পারে না। এবং মুশরিকরা, তারাও ফেরেশতাদের সম্পর্কে ভ্রান্ত আকীদা রাখে। তাহলে যারা ইহুদি, তারা ফেরেশতাদের, খাস করে জিব্রিল ফেরেশতার সঙ্গে শত্রুতা রাখে, ফেরেশতাকে তারা, জিব্রিল ফেরেশতাকে তারা শত্রু মনে করে। এবং যারা শিয়া, রাফেজি, খাওয়ারেজ, এরাও কিন্তু জিব্রিল ফেরেশতাকে খেয়ানতকারী মনে করে। এরা দুই গ্রুপই হচ্ছে আল্লাহ আজাবের অধীন, আজাব এদের প্রতি আসে, এরাই হচ্ছে মুশরিক, কাফির, আর মুসলিম হতে পারে না। এবং আরেক সম্প্রদায় আছে যারা মুশরিক, মক্কার মুশরিক কাফেররা, তারা ফেরেশতাদের সম্পর্কে একটি তারা ভ্রান্ত ধারণা রাখতে, কি যে ফেরেশতারা হচ্ছে আল্লাহর মেয়ে, নাউজুবিল্লাহ মিন যালিক, ফেরেশতাদেরকে আল্লাহর মেয়ে তারা সাব্যস্ত করত, যদিও নিজের ব্যাপারে তাদের, মক্কার মুশরিক কাফেরদের কোনো মেয়ে জন্ম নিলে তারা নিজেকে লজ্জিত মনে করত, তাদের চেহারা কালো হয়ে যেত, তারা গোপনে গোপনে বেড়াত। আর আল্লাহ সম্পর্কে তারা বলছে যে ফেরেশতারা হচ্ছে আল্লাহর মেয়ে, নাউজুবিল্লাহ মিন যালিক। এই মক্কার মুশরিক কাফের এবং সারা পৃথিবীর মুশরিক কাফের যারা, এরাও ফেরেশতাদেরকে আল্লাহর মেয়ে মনে করে, যদিও এটা হারাম এবং শিরকি কাজ, ভ্রান্ত আকীদা। এই ভ্রান্ত আকীদা তাদেরকে পরিহার করতে হবে। আসলে এই মর্মে এক দুটি আয়াত পেশ করি। সূরা যুখরুফের 19 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ওয়াজআলুল মালায়িকাতাল লাযীনা হুম ইবাদুর রহমান ইনাসা। রব্বুল আলামিন বলছেন যে আর তারা গণ্য করেছে গণ্য করেছে রহমানের বান্দা ফেরেশতাদেরকে নারী, অর্থাৎ আল্লাহর বান্দা ফেরেশতা যারা, এদেরকে মক্কার মুশরিক কাফেররা কি বলতো? এরা হচ্ছে বানাতুল্লাহ, আল্লাহর মেয়ে। ওয়াজআলুল মালায়িকাতাল লাযীনা হুম ইবাদুর রহমান ইনাসা, আর তারা গণ্য করেছে রহমানের বান্দা ফেরেশতাদেরকে নারী, অর্থাৎ ফেরেশতাদেরকে আল্লাহর মেয়ে বলে, এটা ভ্রান্ত। সূরা তুরের আরেকটি আয়াত আল্লাহ বলছেন, আমলাহুল বানাত ওয়া লাকুমুল বানুন। আল্লাহ বলছেন যে তবে কি কন্যা সন্তান তা, আর পুত্র সন্তান তোমাদের? সূরা তুর আয়াত নম্বর 39 আল্লাহ বলছেন আমলাহুল বানাত,
কন্যা সন্তান তার অর্থ আল্লাহ। ওয়ালাকুমুল বানুন, আর তোমাদের জন্য কি ছেলে সন্তান? আল্লাহ ধিক্কার দিচ্ছেন মুশরিক কাফেরদেরকে যে তোমরা আল্লাহর জন্য সাব্যস্ত করছো, মেয়ে ফেরেশতাদেরকে মেয়ে বলছো, আর তোমরা নিজের জন্য কোন ছেলে সন্তান গ্রহণ করছো, ছেলে সন্তান দাবিদার করো। তোমরা লাঞ্ছিত পদভ্রষ্ট। রাব্বুল আলামিন তাদেরকে লাঞ্ছিত অপদস্থ করেছেন এইভাবে, জামলাহুল বানাত ওয়ালাকুমুল বানুন, তবে কি কন্যা সন্তান তার আল্লাহ, আর পুত্র সন্তান তোমাদের। আল্লাহ ধিক্কার দিচ্ছে। শুধু তাই নয়, মক্কার মুশরিক কাফেরদের অবস্থা কি ছিল? সূরাতুন নাহলের 58 নম্বর আয়াত রাব্বুল আলামিন বলছেন, ওয়াইদা বুশশিরা আহাদুম বিল উনসা যাল্লা ওয়াজহু মুসফাদ্দা ওয়া হুয়া কাযীম। আল্লাহ বলছেন, আর আল্লাহ বলছেন যে আর যখন তাদের কাউকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো, ওয়াইদা বুশশিরা আহাদুম বিল উনসা, আর যখন মক্কার মুশরিক কাফেরদের কাউকে সুসংবাদ দেওয়া হতো কন্যা সন্তানের, দল্লা ওয়াজহু মুসফাদ্দা, তাদের চেহারা কালো হয়ে যেত। ওহুয়া কাযীম, এবং সে দুঃখ কষ্ট নিয়ে বেড়াত। অথচ মক্কার মুশরিক কাফেররা, এরা রাব্বুল আলামিনের ক্ষেত্রে বলছে যে আল্লাহর জন্য ফেরেশতা হচ্ছে আল্লাহর মেয়ে, নাউযু বিল্লাহ মিন যালিক। এই শিরকি আকীদা এদেরকে বর্জন করতে হবে। কিন্তু তাদের ব্যাপারে যখন বলা হয়, যখন তাদের সুসংবাদ মক্কা মুশরিক কাফের কোনো সুকন্যা সন্তানের, তখন তাদের চেহারা কালো হয়ে যায় এবং তারা দুঃখ কষ্ট নিয়ে বেড়ায়। শুধু এইভাবে বলবো এইভাবে নয়, বরং ইতাওয়ারা মিনা কাওমিন সুইয়া মা বুশরা বিহি, তাকে যে সংবাদ দেওয়া হয়েছে সে দুঃখে সে জাতি থেকে আত্মগোপন করে। ফায়ুমসিকুহু আলা হুনিম আম ইয়াদুসুহু ফিত তুরাব, শুধু তাই নেই, অপমান সত্য হয়ে কি রেখে দেবে না মাটিতে পুঁতে ফেলবে। আলা সা মা ইয়াহকুমুন, আল্লাহ বলছেন যে জেনে রাখো তারা যা ফয়সালা করে তা কতই না মন্দ। অর্থাৎ মক্কার মুশরিক কাফেরদেরকে যখন বলা হতো তোমার কন্যা সন্তান জন্ম হয়েছে, তাদের চেহারা মলিন হয়ে যেত এবং ভারক্রান্ত হয়ে দুঃখ কষ্ট নিয়ে বেড়াতো এবং জাতি থেকে লুকিয়ে বেড়াতো যেন কেউ জানতে না পারে, লুকিয়ে লুকিয়ে বেড়াতো, আর বলতো যে নিজেকে কি ধ্বংস করে ফেলবো, নিজেকে কি অপমান সহ্য করবো, অপমান সহ্য করে কিভাবে বেঁচে থাকবো, বা নিজেকে কি আমি মাটিতে পুঁতে, এরকম তারা মনে করত। অথচ মক্কার মুশরিক কাফেররা রব্বুল আলামিনের ক্ষেত্রে কি ভ্রান্ত আকীদা রাখে, এই কথা বলে যে ফেরেশতার হচ্ছে আল্লাহর মেয়ে, নাউযু বিল্লাহ মিন যালিক। তাহলে মুশরিক কাফের যারা পৃথিবীর, এরা ফেরেশতাদেরকে মেয়ে বলে, নাউযু বিল্লাহ মিন যালিক। আল্লাহ বলছেন এরপর আয়াতে, লিল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ মাসালুস সাউ ওয়ালিল্লাহিল মাসালুল আলা ওয়া হুয়াল আজিজুল হাকিম, যারা আখিরাতে বিশ্বাসী, বিশ্বাস করে না, তাদের জন্য মন্দ উদাহরণ, আর যারা আল্লাহর জন্য রয়েছে, মহান উদাহরণ, আর তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়, মহাজ্ঞান। তাহলে রাব্বুল আলামিন নিজের জন্য ভালো দৃষ্টান্ত দিয়েছেন, কিন্তু মক্কার মুশরিক কাফিররা ফেরেশতাদেরকে আল্লাহর মেয়ে দাবি করত। তাহলে ফেরেশতাদের সম্পর্কে আমরা তিন গ্রুপের ভ্রান্ত আকীদা পেলেন। প্রথম হচ্ছে কি ইহুদি খ্রিস্টানদের, এক ইতি হচ্ছে শিয়া সম্প্রদায়, আরেকটা হচ্ছে যে মুশরিকরা। এই তিন সম্প্রদায়ের ফেরেশতা সম্পর্কে ভ্রান্ত আকীদা রয়েছে। যারা আহলে সুন্নাহ জামা, এদের ফেরেশতা সম্পর্কে সহি আকীদা রয়েছে, ভালো ধারণা রয়েছে যে ফেরেশতারা হচ্ছেন আল্লাহর সম্মানিত বান্দা, ফেরেশতাদের রাব্বুল আলামিন নূর দিয়ে সৃষ্টি করেছেন, এদের রাব্বুল আলামিন এদের নাম দিয়েছেন, এদের আকার আকৃতি বড় দিয়েছেন, কাউকে দুই দুইটা দানা দিয়েছেন, তিন তিন চারটা জানা, চারটা কাউকে জিবরাইল আমিনকে 600 দানা দিয়েছেন, ইত্যাদি ইত্যাদি, এবং এদের হচ্ছেন আল্লাহর মানে কনিষ্ঠ বান্দা, এরা আল্লাহর না ফরমানি করেন, এইভাবে আহলে সুন্নাহ জামাতের আকীদা রয়েছে। এই পর্যন্ত আমরা আজকে ফেরেশতাদের প্রতি ইমান সম্পর্কে বিস্তারিত জেনে গেলাম। ইতিপূর্বে আপনারা জেনেছেন যে ফেরেশতাদের প্রতি ইমান প্রথম পর্বে জেনেছিলাম অনেক কথা, কিন্তু আজকে একেবারে পূর্ণ জেনে গেলেন যে ফেরেশতাদের সম্পর্কে আপনাদেরকে ইমান রাখতে হবে যে ফেরেশতাদের অস্তিত্ব আছে, এবং আরেকটি ইমান রাখতে হবে ফেরেশতাদের সুন্দর সুন্দর নাম ও গুণাবলী আছে, ফেরেশতাদের কাজ আছে, ফেরেশতাদের যেই কাজে আল্লাহ যে নিযুক্ত করে সেই কাজগুলো তারা করে থাকেন, এবং ফেরেশতাদেরকে যে কাজগুলো দিয়েছে রব্বুল আলামিন সে কাজে তারা কার্পণ্যতা তারা পুরোপুরি কাজ করেন।